আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা, আশা করি মহান আল্লাহ পাকের অশেষ দয়া মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি কয়টি মান স্বপ্ন ও তার তাবি বলবো। স্বপ্ন তিন প্রকারে হয়ে থাকে। কেউ কেউ স্বপ্নকে অলিক কল্পনা বলে মনে করে, কিন্তু স্বপ্ন অলিক কল্পনা নয়। স্বপ্ন হলো নবুয়াতের 46 ভাগের এক ভাগ। স্বপ্নে জমজম কূপ দেখা বিদ্যালাভের নিদর্শন। স্বপ্নে জমরুদ পাথর দেখা ধর্মীয় কাজে সুনাম অর্জনের লক্ষণ। স্বপ্নে নিজকে জখম হতে দেখা অর্থপ্রাপ্তির নিশানা। স্বপ্নে অন্যকে জখম হতে দেখা বিপদাপদের লক্ষণ। স্বপ্নে জবুর কিতাব পাঠ করতে দেখা ধর্মনিষ্ঠ হবার লক্ষণ। স্বপ্নে জহর পান করতে দেখা অনুতপ্ত হবার লক্ষণ। স্বপ্নে হালাল বস্তু জবে করতে দেখা মান সম্মান লাভের নিশানা। স্বপ্নে হারাম বস্তু জবে করতে দেখা অশান্তির লক্ষণ। স্বপ্নে জাকাত নিতে দেখা অকর্মণ্যতার লক্ষণ। স্বপ্নে জাকাত দিতে দেখা আয়ু বৃদ্ধি ও রক মুক্তির লক্ষণ। স্বপ্নে জায়নামাজ দেখা প্রার্থনা কবুলের নিদর্শন। স্বপ্নে জায়নামাজে দাঁড়িয়ে নামাজ পড়তে দেখা সফলতা লাভের লক্ষণ। স্বপ্নে জামা প্রতান দেখা দারিদ্রতা ও অমঙ্গলের নিশানা। স্বপ্নে জিব্রাইল আলাইসালাম ফেরেস্তাকে দেখা শত্রু জব্দের নিদর্শন। স্বপ্নে জিব্রাইলের কাছ থেকে কিছু লাভ করিতে দেখা সরকারের দ্বারা কোনো উপাধি লাভের চিহ্ন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করবেন। আল্লাহ তাআলা আপনাদের সবাইরে সুস্বাস্থ্য দান করুক, আমিন।